गत 13 सेप्टेम्बर राते कोयला शहर चंडीपुर ब्लकर श्रीरामपुर एलाकाय एकदल दुष्कृती अतर्कित आक्रमण चालाय ओई एलाकार बासिंदा विश्वजित देव मिलन दास भीम दासेर उपर। एते गुरुतर आहत विश्वजित देव जीवित चिकित्सारत अवस्थाय मृत्युर कोले झुले पड़े। पुलिस एई घटनाय अभियुक्त 7 जन के ग्रेप्तार करे किन्तु एलाकाबासीदेर अभियोग एई घटनाय अभियुक्त कयेकजन एखोनो अधरा। মানুষ কিন্তু নিরাপদ মনে করতেছে না নিজেরে একটা ঘটনা করছে আমরা আরেকটা ঘটনা তারা ঘটাইতে পারে এলাকায় আমরা মানে আসামিরা ধরার লেগা এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়ার লেগা আমরা কর্তৃপক্ষের কাছে এটা আবেদন জানাই পাইছি। আসামিদের মধ্যে তো বাবন পলাশ তারপরে সুজিত সিংহ রায় সাগর গুপ তারপরে অজয় দুলন অপু আর ভাস্কর নায়ের নাম কি বাসুদেবকর আর অনেকেই আছে উত্তম দাস যোগেশ দাস সুজয় দাস অনেকের নামই আমি ঠিক করতে পারতাম না সবাই তো মুখটাই চিনি আর। শুক্রবার সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সদ্য স্বামীহারা বিশ্বজিৎ দেবের স্ত্রী লাকি মহন্তকে সাথে নিয়ে কয়লাশহর থানার ওসির নিকট ডেপুটেশন তুলে দেয় সংশ্লিষ্ট থানার পুলিশ সুপার ও মহকুমা পুলিশ আধিকারিকের উদ্দেশ্যে। সেই সাথে এলাকাবাসীদের তরফ থেকে জনৈকা মহিলা অভিযোগ করেন এই ঘটনায় অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে, ভীতির পরিবেশ সৃষ্টি করছে। সংশ্লিষ্ট থানার ওসির নিকট ডেপুটেশন প্রদান করতে এসে সদ্য স্বামীহারা লাকি মহন্ত কান্নায় ভেঙে পড়েন। শেষে এলাকার মহিলারা তাকে সামাল দেয়। ওসি পার্থ মুন্ডা ডেপুটেশন প্রদানকারীদের যথারীতি আশ্বস্ত করেন 7 জন অভিযুক্ত ইতিমধ্যে ধরা পড়েছে, বাকিদের আটক করার জন্য তল্লাশি চলছে। একের পর এক 7 জন অ্যারেস্ট হয়েছে, দুইটা টুকটু বাই হেলমেট লোকন রিপ্রেজেন্টেশন সব কিছু এখন সিজেছে এবং বাকি যারা আছে আপনারা যারা আপনাদের লোক নাম করতাম না আপনাদের লোকই খবর দিতে আছে তাদের তার খবর ভিত্তিতে ধর্মনগর উমারঘাট যেখানে যেখানে করতে আছে যেখানে যেখানে আমরা খবর দিতে আছে যেখানে আমরা দেখতে আছি এখানে কন্ট্রোল রেডি আছে ঠিক আছে যেখানে খবর আপনারা ভিত্তর থেকে আমার লোক আছে এটি কোন জানা ঠিক আছে নাম পৌঁছাম না কিন্তু আমরা ভিত্তর লোক আছে যারা আমরা খবর দিতে আছে বিভিন্ন খবর দিতে আছে আমরা দেখতে আছি যারা খবর দিতে আছে তারাও দিতে আছি। এদিন দুষ্কৃতীদের অতর্কিত আক্রমণে নিহত স্বামী বিশ্বজিৎ দেবের ছবি বুকে নিয়ে এলাকাবাসীদের সাথে গণ ডেপুটেশনে পা মেলানো সাদা শাড়ি পরিহিত সদ্য স্বামীহারা লাকি মহন্তকে দেখে প্রত্যেকেরই চোখ অশ্রুসিক্ত হয়েছে এবং প্রত্যেকেই দুষ্কৃতিকারীদের এই ঘৃণ্য কাজের নিন্দার সাথে সাথে অভিযুক্তদের অতি শীঘ্রই গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।